শিশু ছাত্রকে মাদ্রাসার সেই শিক্ষক গ্রেপ্তার ঘটনা চট্টগ্রামের হাটহাজারী সদরের মার্কাজুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধরক মারধরের মামলায় গ্রেপ্তার মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার এগারো মার্চ দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদ সাজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে শিশু নির্যাতনের ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে বলেছেন হাইকোর্ট চোদ্দই মার্চের মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষ বিষয়চি আদালতের নজরে আনলে আজ বিচারপতি নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাপরিণিত হয়ে এই আদেশ দেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন গ্রেফতার হওয়া মাদ্রাসার শিক্ষকে আজ আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় উল্লেখ্য মাওলানা ইয়াহিয়া আহা হাজারী সদরের মার্কাজুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসার শিক্ষক গতকাল বুধবার দশই মার্চ সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরবভাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত মঙ্গলবার রাতে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইসলাম বলেন শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন তারা প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে বুঝিয়ে রাজি করানো হয় এই মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে পরে আদালতে পাঠানো হয় সূত্র জানায় হেবজু বিভাগের শিশুটির জন্মদিন ছিল গতকাল এ উপলক্ষে তাকে দেখতে মঙ্গলবার বিকেলে মা বাবা মাদ্রাসায় আসেন তারা চলে যাওয়ার পরপরই শিশুটি মাদ্রাসা থেকে বাইরে বের হয় তখন শিশুটিকে ধরে মাদ্রাসার ভিতরে শিক্ষক ইয়াহিয়া তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শিক্ষক ইয়াহিয়া শিশুটিকে ঘাড় ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে যান পরে তিনি শিশুটিকে বেদ দিয়ে বেধারক পেটান মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর গত মঙ্গলবার রাত বারোটার দিকে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ওই সঙ্গে মা বাবাকেও খবর দেওয়া হয় ইউএনও রুহুল আমিন জানান তিনি মাদ্রাসায় গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষক মাদ্রাসার পরিচালক সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেন তাকে হাট হাজারির কোন মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ারও নির্দেশ দেন তিনি